অনেক উদাহরণ আছে। আসলে ক্রিকেটার হলে একটা অন্য পর্যায়ে তারকা খ্যাতি হয়ে গেলে একটা সময় রাজনীতির মাঠে, কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে সব জায়গায় অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা একটা জায়গায় যান। এই যে রানিং ক্রিকেটারদের রাজনীতিতে আসার যে ব্যাপারটা, পজিটিভ নেগেটিভ দুই দিকেও থাকতে পারে এটা, তো এই যে সংস্কৃতিটা, এই যে কালচারটা, এটা আপনি কীভাবে দেখেন পার্সোনালি? দেখেন, মাশরাফি যখন হয়েছিল তখন কিন্তু অলমোস্ট ওর ইন্টারন্যাশনাল কেরিয়ার শেষের দিকে, যদিও 19 ওয়ার্ল্ড কাপের আগেই হয়েছিল, 6 মাস আগেই ইলেকশন হয়েছিল, তারপর সে আর কি এমপি হওয়ার পরে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, ওয়ার্ল্ড কাপের পরে মাত্র একটা ম্যাচ বা একটা সিরিজ খেলেছেন। সাকিব স্টিল আরও, আমি বিশ্বাস করি যে তার যে বয়স, ইজিলি আরও 4 বছর খেলতে পারতো আর কি। নেক্সট ওয়ার্ল্ড কাপ যদি সে টার্গেট করতো, লাইক সচিন তেন্ডুলকার বলেন বা বিরাট কোহলি, তারা যতটা ক্রিকেটের জন্য ক্রেজি, ওই ক্রেজিনেসটা যদি থাকতো তাহলে আমি শিওর যে সে এখনও খেলতে পারে। কারণ রাজনীতি করার পরেও সে এখনও চাইলে, যেহেতু তার টার্গেটই আছে 2025 পর্যন্ত, তারপরে 2 বছর কন্টিনিউ করাটা কোনো ব্যাপারই হবে না তার জন্য। এক একজনের জন্য এক একটা হতে পারে আর কি, দুই দিকে আছে, দুই দিকে আছে। আচ্ছা,